Hey guys, what's up and welcome to Swamp of the Show. আগের ভিডিওতে আমরা ডিসকাশন করেছিলাম যে এই যে নিউ ইয়ার রেভলিউশন স্ম্যাকডাউন এর ফার্স্ট স্ম্যাকডাউন, হ্যাঁ ডে ওয়ান তো বলা উচিত, ও তো র নিয়ে চলে গেছে, তো স্ম্যাকডাউন ফার্স্ট স্ম্যাকডাউন এর রোমান রেন্স অ্যাপিয়ারেন্স থেকে তার থেকে শুরু করে আমাদের ট্রিপল থ্রেট ম্যাচ আছে যে কে ফেস করবে রোমান রেন্স কে, তো সেটাকে নিয়ে পুরো চুলচেরা বিশ্লেষণ করেছি। আর হ্যাঁ, যদি কোনো একজনকে পিক করতে হয় তো সেটাকে নিয়ে আমি ডিসকাশন করেছি। দেখো আমার পার্সপেক্টিভ আমি একটা কথা বলেছি, হ্যাঁ সোশ্যাল মিডিয়া প্রচুর ফেটে পড়েছে যে কে জিততে পারে, তো তা তো ডিপেন্ডেন্ট এক্সপেকটেশন রেখেছে, কিন্তু মেজর থিং এটাই যে ভাই প্রচুর জন চাইছে যে হ্যাঁ একটা ফেটাল ফোরে হোক, কারণ অবভিয়াসলি ফেটাল ফোরে হলে রোমান রেন্সের এই টাইটেল ডিফেন্ডটা প্রচুর বেশি এক্সাইটিং হবে। আর দেখো হ্যাঁ একটা ব্যাপার তো তোমরা বুঝবে যে ভাই রয়্যাল রাম্বলে এত কিছু রয়েছে না, যেটা ট্রিপল এ সেই সময় বলেছিল যে হ্যাঁ সার্ভাইভার সিরিজে অলরেডি অনেক কিছু রয়েছে, তো উনি চাননি যে রোমান রেন্স সেটাকে ওভারশ্যাডো করে দিত, তাই জন্য রোমান রেন্সের কোনো ম্যাচ ছিল না, রোমান রেন্সের কোনো অ্যাপিয়ারেন্স ছিল না। বাট রয়্যাল রাম্বল এমন একটা জায়গা, এখানে যদি রোমান রেন্স থাকে অলরেডি ভাই রয়্যাল রাম্বলে অনেক কিছু রয়েছে, তো রোমান রেন্সকে তাহলে একটুখানি অত বড় মেগা ম্যাচে মানে নিয়ে যাবে না, এটাও কিন্তু হতে পারে যে রোমান রেন্সকে হয়তো একটুখানি সাইড রাখতে পারে, কারণ অবভিয়াসলি ওমেন্স রয়্যাল রাম্বল বলো মেন্স রয়্যাল রাম্বল বলো প্রচুর বেশি হাইপ রয়েছে। হ্যাঁ মেন্স রয়্যাল রাম্বল প্রেডিক্টেবল হাইপ রয়েছে, ওমেন্স রয়্যাল রাম্বলে আনপ্রেডিক্টেবল হাইপ রয়েছে, কিন্তু হ্যাঁ রোমান রেন্সের এমন কি ম্যাচ যেটা অবভিয়াসলি ফ্যান্সদের কাছে ওরকম মনে হবে না যে হ্যাঁ বাকিগুলোকে ওভারশ্যাডো করে দিল, বাট স্টিল আমার মনে হয় একটা থান্ডারাস ম্যাচ বিল্ড করা দরকার, কারণ ডাব্লিউডব্লিউই কিন্তু প্রচুর এরকম করে। অ্যান্ড সিরিয়াসলি আমার মনে হয় যে হ্যাঁ সেক্ষেত্রে ফেটাল ফোরেতে যাওয়াটাও বেস্ট হতে পারে। হ্যাঁ প্রচুর ফ্যান্সরা বলছে ফেটাল ফোরে না করে একটা সিঙ্গেল ম্যাচ হয়ে যাক, তারপরে সেটাকে এলিমিনেশন চেম্বারে লিড করা যাক, তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়া এলিমিনেশন চেম্বার একটা বড় মেন ইভেন্ট ক্লাসিক হবে। আমাদের ভালো যে আমাদের সকাল সকাল দেখতে হবে না, আমরা তো ভাই ভালো মতো বিকেল বিকেল দেখবো আর কি বলবো, ওরাও সকালে ঘুম থেকে উঠে দেখবে আমাদের মতো যেমন আমরা দেখি, তো অবভিয়াসলি ক্লাসিক বটে। কিন্তু হ্যাঁ এই ভিডিওতে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করবো যে রোমান রেন্সের রোড টু রসলমিনিয়া যেরকমভাবে ভাই সোশ্যাল মিডিয়া বানাচ্ছে, ভাই ট্রিপল এইচ চক্ষু চড়কাশ হয়ে যাবে, মাথা চলকাবে যে এ আমি কী দেখে ফেললাম, না সিরিয়াসলি ভাই ট্রিপল এইচ যা ভাবছে ট্রিপল এইচের মাথা উঠে যাবে এরকম বলতে গেলে। আর সিরিয়াস ভাই আমিও মানে নর্মালি আমি আগের বছরের লাস্টেই আমি দেখেছিলাম যে প্রচুর ফ্যান্সরা এখান দিয়ে শুরু করে দিয়েছিল, কিন্তু যখন ডে ওয়ান রতে যখন রক আসলো তখন তো মানে ফ্যান্সরা আরও লেভেলে গেছিলো। হ্যাঁ সিরিয়াসলি কিছু জন যেমন বলছে জিন্দারমাল আর রকেরও একটা ম্যাচ হতে পারে, অনেক ফ্যান্সরা বলছে ওয়াটার করছে যে মানে অনেক কিছু বলছে ভাই, অস্টিন থিওরিকে নিয়ে আসার কথা বলছে, ইভেন গ্রেসন অয়েলার, ভাই এটাও হতে পারে যে এলিমিনেশন চেম্বারে তো গ্রেসন অয়েলার অয়েলার এফেক্ট আসলো আর সেখানেই রকের অ্যাপিয়ারেন্স হলো, গ্রেসন অয়েলারকে উড়িয়ে দিল। প্রচুর ফ্যান্স এখানে এক্সপেক্টেড করছে যে হ্যাঁ রকের ম্যাচ কি কোনো একটা সিঙ্গেল কোনো একটা ছোট ম্যাচ কি হবে, কারণ অবভিয়াসলি দেখো রকের একটা ম্যাচ যদি হয় তাহলে প্রচুর ফ্যান্সরা আবার একদিকে আশা হতো হবে যে ভাই রক একটা ম্যাচ খেলে দিয়েছে মানে তো আর আসবে না এরকম ব্যাপার, আবার অনেকে এটা ভাববে যে একটা ম্যাচ খেলেছে মানে হয়তো সে প্রিপেয়ার হচ্ছে, সে রেডি হচ্ছে রেসলমেনিয়ার জন্য, মেনিয়ার জন্য প্রিপেয়ার হচ্ছে, তো সেটাও কিন্তু প্রচুর ফ্যান্সদেরকে এক্সাইটেড করে দেবে। কিন্তু হ্যাঁ জিন্দার মহালয় রকের ম্যাচ যদি বিল্ড করতে তাহলে স্টিল জিন্দামালকে আরও কিছু প্রমো দিতে হবে, তারপরে দেখার যে হ্যাঁ রক সেটাকে অ্যাকসেপ্ট করছে কিনা, মডার্ন ডে মহারাজের সাথে ফিউড দেওয়া অবভিয়াসলি আমার মনে হয় যে সেটা হতে পারে। আর যেরকমভাবে জিন্দামালকে দেখাচ্ছে ফ্যান্সটা অ্যাপ্রিসিয়েট করছে, ভাই জিন্দামালকে এখন যেরকমভাবে অ্যাপ্রিসিয়েট করছে আমার মনে হয় যে জিন্দামালকে একটা 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 জায়গায় বুক করুক, সেটা খুব দরকার। আর আমার মনে হয় যে হ্যাঁ যেরকমভাবে ইন্দু শেরের সাথে জিন্দামালকে রেখেছিল, হ্যাঁ প্রচুর ফ্যান্সরা বলছিল ভাই ইন্দু শেরকে তো ওদেরকেই তো কিছু না কিছুভাবে মানে না তো বুক করতে পারছে সেরকমভাবে অলরেডি আমরা দেখছি, তো সেক্ষেত্রে আইদার তো তোমার জিন্দামালকে সেপারেট রাখো নয়তো ইন্দু শেরকে সেপারেট রাখো এরকম ব্যাপার, তাহলে সেটাও আমার মনে হয় যে সব থেকে বেস্ট হতে পারে। হ্যাঁ প্রচুর ফ্যান্সরা বলছে হোয়াট অ্যাবাউট সেথ রলিন্সের জন্য কি রয়্যাল রাম্বলে ফেস করবে জিন্দামাল, হ্যাঁ একটা এখন মানে জিন্দামালকে দিয়ে প্রচুর একটুখানি আমেরিকান ফ্যান্সরা অনেক বেশি এক্সপেকটেশন রাখছে, তো সেটা খুব ভালো, তো আমার মনে হয় যে হ্যাঁ ডাব্লিউডব্লিউই তাহলে একবার ভাই জিন্দামালকে আবার ওই ফিল করানোটা দরকার, কিছু না কিছু ম্যাচের মধ্যে নিয়ে আসাটা দরকার, তো সেটাও দেখাচ্ছে জিন্দামালকে কীরকমভাবে ইউজ করবে। বাট স্টিল আমি আমি কখনো এটাকে ভাববো না যে জিন্দামালকে যদি একবার ফেস হিসাবে যদি রাখে তাহলে কীরকম ফ্যান্সদের পপ আসবে, কারণ ট্রিপল এইচের এটা নিজের থিঙ্কিং যে ট্রিপল এইচ কীরকমভাবে জিন্দামালকে বুক করবে। বাট হ্যাঁ যদি একবার ফেস ক্যারেক্টারে আনে
তাহলে কিন্তু অবভিয়াসলি ইন্ডিয়ান ফ্যান্সরা অবভিয়াসলি একটা নেক্সট লেভেল সাপোর্ট তো দেবে। আর মেবি গাইস, হ্যাঁ এটা মেবি বলবো না, বাট হ্যাঁ আমেরিকান ফ্যান্সরা অনেক বেশি এক্সপেকটেশন রাখবে, তো সেটাও কিন্তু একটা ক্লাসিক দিকে যেতে পারে। এখন দেখার বিষয় যে ট্রিপল এইচ কি সত্যি এটা ভাববে, আর দেখা গেল যে লাস্টে হয়তো জিন্দার মাল আর গুন্থরের ম্যাচই হয়তো সেট করলো, আর ডাব্লিউবি চাইলো যে হ্যাঁ আমরা জিন্দার মালকে গ্র্যান্ড স্ল্যাম উইনার করব ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দিয়ে, তো সেটাও কিন্তু ক্লাসিক হতে পারে। তবে হ্যাঁ এর মধ্যে আমরা বেশি যেতে চাইছি না, আমরা যদি মেন জায়গায় আসি যে অবভিয়াসলি রয়্যাল রাম্বল এলিমিনেশন চেম্বার ইন রেসলম্যানিয়া, পরপর যেরকমভাবে যেতে চলেছে রোমান রেন্সের কাছে, তো সেটা সোশ্যাল মিডিয়া যেরকমভাবে বিল্ড করেছে, তো অবভিয়াসলি এটা একটা ক্লাসিক ব্যাপার। যদি আমরা রয়্যাল রাম্বলকে নিয়ে কথা বলি, তো অবভিয়াসলি দেখো যেরকমভাবে আমি অলরেডি বললাম যে ট্রিপল থ্রেড ম্যাচ হবে, যে উইনার হবে সে রয়্যাল রাম্বলে রোমান রেন্সকে ফেস করবে, আইদার তো সিঙ্গেল ম্যাচ হবে অথবা একটা ফেটাল ফোর ওয়ে ম্যাচ হবে। কিন্তু সিঙ্গেল ম্যাচের দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে অবভিয়াসলি সব থেকে ওপরে যে ম্যাচটা এক্সপেকটেশন ফ্যান্সরা আছে সেটা হচ্ছে রোমান রেন্স হচ্ছে রেন্ডি অর্টন। অবভিয়াসলি দেখো রেন্ডি অর্টন যেরকমভাবে স্টোরি লাইন দেখিয়েছে যে হ্যাঁ সেই সময় আরকে ব্রো ভার্সেস উসোসদের মধ্যে ম্যাচ হয়েছিল, চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, বোথ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইন, রয় অ্যান্ড স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইন, উইনার টেকস অল। সেই ম্যাচের মধ্যে আরকে ব্রো হেরে যায়, তারপর পুরো ব্লাড লাইন অ্যাটাক করে রেন্ডি অর্টনকে, ওখানে দেখিয়ে যায় ইঞ্জুরি স্ট্যাটাস, অ্যান্ড দেন যেরকমভাবে 18 মাস পরে রিটার্ন করেছে। অবভিয়াসলি এখানে রেন্ডি অর্টন বলেছে আমি সমস্ত ব্লাড লাইন মেম্বারকে দেখে নেবো, এক একটাকে দেখে নেবো, যে উসোকে সাইডেই রাখছি, যিনি উসোকে তো পরপর উড়িয়ে দিয়েছে, সোলো সিকোয়া বাকি রয়েছে। তো আমি এক্সপেক্ট করেছিলাম যে সোলো সিকোয়া রেন্ডিওর একটা সিঙ্গেল ম্যাচ হতে পারে, মেবি এটা রয়্যাল রাম্বলের জন্য ফিট করতে পারে, কিন্তু যদি ডাব্লিউডব্লিউই এটাতে না যায়, দেখো আমি এখনো এক্সপেক্ট রাখছি যে রয়্যাল রাম্বলে হয়তো সিঙ্গেল ম্যাচ যেতে পারে। প্রচুর ফ্যান্স এটা বলছে হোয়াট এভার রেসলম্যানিয়া হয়তো সোলো সিকোয়া রেন্ডিওর ম্যাচ রাখবো, আর এটা তোমাদের অনেকটা এরকম দেখতে লাগবে, অনেকটা সেথ রলিন্স অ্যান্ড রেন্ডিওর যখন রেসলম্যানিয়া 31 ফিউড হয়েছিল, সেরকমই হয়তো সোলো সিকোয়া রেন্ডিওর ফিউডটাও ওরকম হতে পারে, যে হ্যাঁ ব্লাড লাইনের এগেনস্টে উনি ফিউড দিচ্ছেন, তো অবভিয়াসলি ক্লাসিং অ্যান্ড সোলো সিকোর একটা বড় রেসলম্যানিয়া ম্যাচও দরকার। তুমি জন সিনাকে ডিস্ট্রয় করেছো, সেটা সত্যি বলতে গেলে প্রচুর ফ্যান্স ঠিক আছে চলো পেয়ে গেছি, হ্যাঁ সোলো সিকোর ফার্স্ট প্রিমিয়ার লাইভ একটা ম্যাচ ছিল, সিঙ্গেল ম্যাচ ছিল, কিন্তু একটা রেসলম্যানিয়া ম্যাচ তো অবভিয়াসলি রেসলম্যানিয়া ভর্তি অপোনেন্ট দরকার, তো সেটা যদি রেন্ডি অর্টন হয় তো সেটাও ক্লাসিক হবে, তো আমার মনে হয় সেটাও থান্ডারাস। কিন্তু যদি রয়্যাল রাম্বলে হয় তো হ্যাঁ আমার মনে হয় যে রয়্যাল রাম্বলে যদি রোমান রেন্স আর রেন্ডি অর্টন ম্যাচ হয়, সেখানে যদি আমরা এরকম দেখতে পাই যে হ্যাঁ সোলো সিকোয়ার ইন্টারফারেন্স, যেমন আমরা রেসলম্যানিয়া দেখেছিলাম সোলো সিকোয়ার ইন্টারফারেন্সের জন্য কোডি রোডস হেরে গেছিল সাডেনলি সামন স্পাইক, তো সেটাও হতে পারে যে রেন্ডি অর্টনকে সাডেনলি সামন স্পাইক মারলো, রোমান রেন্স তারপরে পিন করে দিল, অ্যান্ড দেন রেন্ডি অর্টন এবার সোলো সিকোয়ার উপর টার্গেট রাখছে যে হ্যাঁ এবার তোকে ছাড়বো না এরকম ব্যাপার। অ্যান্ড আমার মনে হচ্ছে সোলো সিকোয়ার রেন্ডি অর্টন ফেস অফ থেকে শুরু করে কুইন সিটি অবভিয়াসলি একটা ক্লাসিক ফিউড হতে পারে, জন সিনার সোলো সিকোয়ার থেকে তো ভাই ফ্যান্সরা বেশি এক্সপেকটেশন রাখবে ম্যাচে। কিন্তু হ্যাঁ যদি তোমরা ভাবো যে এখানে কি সোলো সিকোয়া জিতে যাবে, কারণ তোমাদের সেখানে মনে আছে যে কিরকম হয়েছিল যখন সেথ রয়্যান্স আর রেন্ডি অর্টন ম্যাচ হয়েছিল, সেথ রয়যান্স ছিল মিস্টার মানি ইন দ্য ব্যাঙ্ক, ভাই ফিউচার ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন, অফ ফিউচার কি বলবো ভাই, ওইটাতেই চ্যাম্পিয়ন হয়ে গেছিলো ভাই, মেন ইভেন্টে ক্যাশ ইন করেছিল, কিন্তু রেন্ডি অর্টন কিন্তু জিতেছিল, কারণ স্টোরিটাকে কমপ্লিট দেখিয়েছিল যে হ্যাঁ ইঞ্জুরির পরে ফিরে এসেছে, তো অবভিয়াসলি তিনি রিভেঞ্জ কমপ্লিট করেছে, তো এটাও মেন ব্যাপার। তো সেক্ষেত্রে হতে পারে যে রেন্ডি অর্টন হয়তো রেসলম্যানিয়া সোলো সিকোয়াকে হারিয়ে দিল, তো সেটা আমার মনে হয় যে এইভাবে যদি অ্যাঙ্গেলে যায় তো তাহলে পারফেক্ট হবে যে রেন্ডি অর্টন আর রোমান রেন্সের ম্যাচ তোমরা রয়্যাল রাম্বলে করাও। কিন্তু তারপরে যেটা ফ্যান্সরা বলছে যে হোয়াট অ্যাবাউট যে এলিমিনেশন চেম্বারে হবে রোমান রেন্স আর রকের ম্যাচ, তো এটা তো ভাই প্রচুর মানে বিয়ন্ড ইমাজিনেশন হয়ে গেল। হ্যাঁ একদিকে এটাই যে এলিমিনেশন চেম্বার যেহেতু অস্ট্রেলিয়ায় হচ্ছে, প্লাস প্রচুর ফ্যান্সরা বলছে হ্যাঁ যেরকমভাবে ডাব্লিউডব্লিউ প্রচুর রেসলম্যানিয়া লেভেলের ম্যাচকে এরকম সেরকম প্রিমিয়ার ইলেভেন্টে বুক করেছে, কোনো কোনো ম্যাচ তো মেন ইভেন্টে রাখে উনি, জাস্ট লাইক জন সিনা রোমান রেন্সের যখন ম্যাচটা হয়েছিল নোভার্সি, তো প্রচুর ফ্যান্সরা বলছে তাহলে এটা না হওয়ার কী আছে। তো সেক্ষেত্রে এলিমিনেশন চেম্বারের জন্য একটা বড় ম্যাচ ডাব্লিউডব্লিউ বুক করতে পারে রোমান রেন্স অ্যান্ড রকের ম্যাচ, আর এই ম্যাচের মধ্যে রক হেরে যাবে আর রোমান রেন্স ওভারকাম করছে, রককে ওভারকাম করে যাচ্ছে, অ্যান্ড লাস্ট আমার মনে হয় যে রোমান রেন্স রকের ম্যাচ, আমি এটা অনেক আগেও বলেছি যে রোমান রেন্স রকের ম্যাচ হচ্ছে লাস্ট সেকেন্ড ম্যাচ, কারণ লাস্ট ম্যাচটা যে ম্যাচটা রোমান রেন্স হেরে যাবে তো তার আগের ম্যাচটা হবে হয়তো রোমান রেন্স আর রকের ম্যাচ, কারণ তারপরে আর কিছু হওয়ার নেই এরকম বলতে গেলে, কারণ অবভিয়াসলি রোমান রেন্স আর রকের ম্যাচ হয়ে যাওয়া মানে তুমি বলতে পারো যে ব্লাড লাইনের একটা বড় চ্যাপ্টার তো শেষ, মানে বড় চ্যাপ্টারই শেষ হওয়া বলবো, কারণ আর কোনো চ্যাপ্টার থাকার কোনো কথা নয়, কারণ এখনও যেহেতু সোলো সিকোয়া আছে, তো সোলো সিকোয়া রোমান রেন্সের ম্যাচ কি তাহলে সেইভাবেই ধরা হচ্ছে সোলো সিকোয়াই ডিথ্রোন করবে। আর অলরেডি গাইস আমরা একটা ভিডিওতে ডিসকাশন করেছিলাম যে রোমান রেন্সকে ডিথ্রোন করার মিনিং কি, টাইটেল রোমান রেন্সের থেকে যাওয়া আর রোমান রেন্সের থেকে ট্রাইবাল চিফের যে মানে কি বলবো, ওই ট্রাইবাল চিফের যে সম্মানটা, ওনার যে ট্রাইবাল চিফের যে পজিশনটা, ওনার যে ফুলাফালা মালা, সেটা রোমান রেন্সের থেকে যাওয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে।
রোমানের সাথে টাইটেল যাওয়া, রোমানের সাথে ফুলা ফালা মালা যাওয়া, সেটা কিন্তু দুটো সেপারেট। যেমন আমরা যেরকম ট্রাইবেল কম্ব্যাট ম্যাচ দেখেছিলাম, জেউসও বলেছিল ট্রাইবেল চিফের পজিশনের জন্য ফাইট করবে, তো এটাও কিন্তু মেন থিং যে যখন রোমানেস হারবে তখন কিন্তু এই পজিশনটা হারবে, আর সেটা অনলি থিং হবে যে সোলো সিকোয়ার কাছে হারা। কারণ অবভিয়াসলি রকের কাছে হারাটা মিনিং দাঁড়াবে না, কারণ যেহেতু সোলো সিকোয়াকে ফিউচার সুপারস্টার যেভাবে ফিউচার ট্রাইবেল চিফ ট্রাইবেল হেয়ার বলা হয়েছে, তো সেটার একটা মিনিং দাঁড়ায়। আর রোমানেসের টাইটেল যেটা এটা কোডি রোডস করবে তো সেটাও পারফেক্ট, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা খুবই এটা অবভিয়াস ব্যাপার। কিন্তু হ্যাঁ, রোমান রেইনস রকের ম্যাচ এলিমিনেশন চেম্বারে সিরিয়াসলি ফ্যানটা এখনো পর্যন্ত হজম করতে পারছে না, এটা সব থেকে বড় ব্যাপার। কারণ ফ্যান যা চায় যে এই ম্যাচটাকে গ্র্যান্ডে স্টেজে নিয়ে যাওয়া। অবভিয়াসলি এলিমিনেশন চেম্বার বড় ঠিকই, কিন্তু স্টিল এলিমিনেশন চেম্বারে রকের একটা জাস্ট অ্যাপিয়ারেন্স কেনা, বাট নট যে তুমি ওরকম জায়গায় নিয়ে যাও। অনেক ফ্যান্সরা বলবে তাহলে কি এলিমিনেশন চেম্বারে রোমান রেইনস অ্যান্ড কোডি রোডসের ম্যাচ হয়ে যাবে? এবার দেখো প্রচুর ফ্যান্সরা এটাকে নিয়ে যাচ্ছে রেসলম্যানিয়া মিজ অ্যান্ড জন সিনার ম্যাচের মতো, যেখানে পেছন থেকে জন সিনাকে হঠাৎ করে রক বাটন মেরে দিয়েছিলেন। তারপরে আমরা দেখেছিলাম যে মিস চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেন, দেন জন সিনা রকের ম্যাচ, তারপরে বিল হয় রেসলম্যানিয়া 28-এর জন্য। তো এরকম কি তাহলে হবে যে রোমান রেইনস আর কোডি রোডসের ম্যাচ হলো, আর সাডেনলি কোনো একটা ইন্টারফারেন্স হলো, রক পেছন থেকে এসে রোমান রেইনসের ওপর রক বাটন মেরে দিল, কোডি রোডস তারপরে ব্যাক টু ব্যাক ক্রস রোড অ্যান্ড দেন রোমান রেইনসকে পিন করে দিল, আর এখান দিয়ে রোমান রেইনস আর রকের ম্যাচ রেসলম্যানিয়ার জন্য বিল্ড হলো। স্টিল দেখো, আমরা যেরকমভাবে রক আর জন সিনার ম্যাচ দেখেছিলাম এক বছর থেকে পরের বছর থেকে তারপরের বছর, মানে 27 তারপর 28 তারপর 29 গিয়ে এন হতো, সেক্ষেত্রে প্রচুর ফ্যান্সরা বলছে রকের এমনিতে তো শিডিউল টাইট, তো সেক্ষেত্রে রক আর রোমানেসের ম্যাচের যে সিরিজ ভাবো বা স্টোরি লাইন ভাবো তো একবারে তো প্যারালেই চলবে না যে হ্যাঁ পর আমরা দেখছি। মেবি এটা একটা লং ওয়েতে হবে, মাঝখানে অনেকটা টাইম গ্যাপ যাবে, রক হয়তো শিডিউলে থাকবে না, তো সেটাও কিন্তু ম্যাটার করছে যে হয়তো এটা আমরা দেখতে পাবো যে রেসলম্যানিয়া 41-এ, তো সেটাও একটা বড় ব্যাপার। হ্যাঁ, রোমান রেইনস আর রকের ম্যাচ রেসলম্যানিয়া হোক বা রেসলম্যানিয়া হোক, আমরা তো এটাই চাইছি, কিন্তু এটা চ্যাম্পিয়নশিপ ওরিয়েন্টেড, তো এটা প্রচুর ফ্যান্সরা চাইছে না যে চ্যাম্পিয়নশিপ ওরিয়েন্টেড হোক, চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইন থাকবে না, তখন ফ্যান্সরা দেখতে মজা আসবে যে এই লড়াইটা হবে সিংহাসনের লড়াই, হেড অফ দ্য টেবিলের লড়াই, কে বসবে সেই জায়গায় সেটার লড়াই, তো এটাও কিন্তু প্রচুর বেশি এক্সাইটেড। অ্যান্ড অ্যাট দি এন্ড যখন সেক্ষেত্রে চলে আসছে রেসলম্যানিয়া 40-তে কোডি রোডস আর রোমান রেইনস এর ম্যাচ, তাহলে আমার মনে হয় যে এটা একটা অনলি থিম যে রোমান রেইনস কোডি রোডস এর ম্যাচ রেসলম্যানিয়া 40 নাইট টু মেইন ইভেন্ট হলো, আর সেখানে রোমান রেইনস হেরে গেল রকের ইন্টারফারেন্সের কারণে, সেখান দিয়ে রোমান রেইনস রকের ম্যাচ, তারপরে বিল্ড হতে শুরু হলো রেসলম্যানিয়া 41-এর জন্য, তো সেটা কিন্তু প্রচুর বেশি মিনিং দাঁড়ায়। তোমাদের কি মনে হয় গাইস, তোমরা যেন কমেন্টে জানাতে পারো, কারণ সিরিয়াসলি দেখো এইভাবে তোমরা রোডটাকে যদি বিল্ড করো অ্যান্ড সেক্ষেত্রে যদি তোমরা ফিল করো তো সেটা অনেক কিছু তোমাদের সামনে নিয়ে আসবে। আমার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে যেন মনে হয় যে এটা হতে পারে ওটা হতে পারে, আমরা অলরেডি শেয়ার করি, তোমাদের কি এক্সপেক্টেশন তোমরা বলতে পারো। সিরিয়াসলি কালকে স্ম্যাকডাউন তো থান্ডারাস হবে, আর হ্যাঁ রোমান রেইনসের বলা চলে এখন একটুখানি ফিল আসা শুরু হয়েছে ভাই, এটা হয়তো ব্লাড লাইনের সিনেমা নয়, এখনও তো এটা ব্লাড লাইনের সিনেমা নয়, এটা সেপারেট, বাট হ্যাঁ কোডি রোডস আর রকের ওই একদিকে ফিনিশ দ্য স্টোরি, আরেকদিকে হেড অফ দ্য টেবিলের পুরো সিনটা ওই যেটা মিক্সড হচ্ছে, তো সেটাও ক্লাসিক। এটা তোমরা এটা ভাবা উচিত নয় যে কোডি রোডস অ্যান্ড রক ফেস টু ফেস কখনো করবে, আমার মনে হয় যে এটাকে করলে এটা মানে অন্যদিকে যাবে, বাট স্টিল আমার মনে হয় যে এটা দরকার নেই, বাট স্টিল এই স্টোরি লাইনকে অনেক বেশি হাইপ দেবে, আমরা তো অনেক কিছু নিয়ে আসি, আমরাও হাইপ বিল্ড করবো, দেখা হবে নেক্সট এপিসোড।